ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নিয়ম অনুযায়ী ভারত অস্ট্রেলিয়া এবং পাকিস্তান নিউজিল্যান্ড টি টোয়েন্টি সিরিজ শেষে আবারও সংক্ষিপ্ত সংস্করণের র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। তালিকায় বড় লাভ দিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। অ্যাডিলেড টেস্টে ভারতের ভরাডুবি হলেও সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে অজিদের সিরিজ হারিয়েছিল টিম ইন্ডিয়া, আর তার পুরস্কারস্বরূপ টি টোয়েন্টির সেরা দশে ঢোকেন ভারতীয় অধিনায়ক। তার জায়গা ছিল আট নম্বরে। সদ্য প্রকাশিত তালিকায় আরও এক ধাপ উন্নতি হয়েছে বিরাটের, পজিশন এখন সপ্তম। ছয় থেকে পিছলে আট নম্বরে চলে গেছেন কিউইদের কলিন মুনরো। তবে নিউজিল্যান্ডের জন্য সুখবর নিয়ে এসেছেন টিম সেফার্ট। ২৪ ধাপে গিয়েছেন তিনি, নতুন পজিশন নাম্বার ৯। যথারীতি ব্যাটসম্যানদের শীর্ষ জায়গাটা ধরে রেখেছেন দাউদ মালান, আর ইঞ্জুরির কারণে টি টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেও দুই নম্বরে রয়ে গেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। কেএল রাহুল আছেন তিন নম্বরে। মজার বিষয় হচ্ছে বোলার কিংবা অলরাউন্ডারের সেরা তালিকায় নেই কোনো ভারতীয়। ওয়াশিংটন সুন্দর আছেন সবচেয়ে কাছাকাছি, তাও ১২ নম্বরে। বোলার এবং অলরাউন্ডারের ঘরে জয় জয়কার আফগানদের। দু স্থানেই তালিকার শীর্ষস্থানে আছেন যুদ্ধবিধ্বস্ত দেশটির ক্রিকেটাররা। এক নম্বর বোলার রশিদ খান এবং অলরাউন্ডার মোহাম্মদ নবী। র্যাঙ্কিংয়ে এত উঠানামা হলেও অপরিবর্তিত আছে সাকিবের জায়গা। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে আসার পর এখনও কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাননি সাকিব আল হাসান, তাই স্বাভাবিকভাবেই তার রেটিং পয়েন্ট কিছুটা কমার কথা ছিল। কিন্তু বাড়া বা কমা কোনোটাই হয়নি সাকিবের সঙ্গে। মূলত সেরা দশেই আসেনি কোনো পরিবর্তন। ২৬৮ রেটিং পয়েন্ট নিয়ে যথারীতি দুই নম্বর জায়গাটা সাকিবের দখলে। তিন নম্বরে থাকা ম্যাক্সওয়েলের রেটিং ২২৫। তাই আপাতত বাংলাদেশের খেলা না থাকলেও এখনই জায়গা পরিবর্তনের খুব একটা সম্ভাবনা নেই সাকিবের। তবে ওডিআই অলরাউন্ডারের তালিকায় এখনও নিজের আধিপত্য ধরে রেখেছেন বাংলাদেশের জান, ৩৭৩ রেটিং পয়েন্ট তার। এখানে দ্বিতীয় অবস্থানে থাকা নবীর সঙ্গে ৭২ পয়েন্টের ব্যবধান সাকিবের। পরের জায়গায় থাকা ওক্সের দূরত্ব আরও বেশি। তবে টেস্টে সাকিব নেই সেরা তিনে। সাদা পোশাকে ৪৪৬ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে আছেন বেন স্টোকস। জেসন হোল্ডার আছেন দুই নম্বরে, তার রেটিং ৪২৩। তিনে থাকা রবীন্দ্র জাদেজার পকেটে ৩৮৯ রেটিং। আর এক বছর ধরে মাঠের বাইরে থাকা সাকিব আল হাসান আছেন চতুর্থ পজিশনে, তার রেটিং ৩৬৬। আসছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দুটো টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব আর ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে লাল সবুজের দল। সমর্থকদের আশা আবারও মর্যাদার ক্রিকেটে নিজের হারানো র্যাঙ্কিং ফিরে পাবেন বাংলার নবাব। ওয়ানডের মতো বাকি দুই ফরম্যাটেও আবার উঠবে বাংলাদেশের পতাকা, যেখানে স্বর্ণাক্ষরে লেখা থাকবে একটি নাম, সাকিব আল হাসান। সময় সংবাদ।